Very early good morning everyone. এখন গপুকে নিয়ে সানরাইজ দেখাতে যাচ্ছি। সবে এখন ভোর 5টা বেজেছে, সানরাইজ দেখতে বেরিয়েছি, তবে সানের দেখা নেই। 5টার সাথে হবে আমাদের সানরাইজ। তো চলো একটু গপুকে দেখি আমি। সকাল আরো বড় আসছে। পিছিয়েছো টুকি তুমি সানরাইজ দেখতে এসছো? প্রচুর মেঘ, সানই নেই। কতটা ভিজিয়ে দিল, পুরো ভিজিয়ে দিল। আমার ফোনটা গেল। আমরা এখানে এখন চা খাওয়া হয়ে গেল। এখন এখানে সমুদ্রে একটা ডলফিন দেখলাম, একটা না কয়েকটা। হ্যাঁ, একদম অনেকটা দূরে কিন্তু দেখা যাচ্ছে, পুরো বোঝা যাচ্ছে। এখন একটি ব্রেকফাস্ট করব, সবে 7টাও বাজেনি, এখন ব্রেকফাস্টের সময় চলে এলো আমাদের। তারপরে কোথায় কি প্রোগ্রাম হয় দেখা যাক, কিন্তু আজকে সমুদ্র স্নানটা মেন, যদি বৃষ্টি না হয়। আকাশ খুবই মেঘলা। ম্যাগি চলে এসছে আমাদের সকাল সকাল 7টার সময়, ম্যাগি ব্রেকফাস্ট। আমরা এখন সমুদ্র দেখতে দেখতে, আমার ফার্স্ট টাইম সমুদ্র দেখতে দেখতে ম্যাগি খাওয়া। আজকে ওয়েদারটা এতই মেঘলা, মনে হচ্ছে এইরকমই যেন মেঘলাই থাকে। এত কিছু ভগবান শুনবে না। আর একটু হাওয়া দিক, মেঘলা হোক হাওয়া দিক, বৃষ্টি যেন না হয়, রোদ যেন না হয়, এত কিছু বোধহয় ঠাকুর শুনবে না। আসছে আমাদের চা, এক রাউন্ড চা আর ম্যাগি খাওয়া হয়ে গেল দুজনের। একটা ম্যাগি নিয়ে শেয়ার করে খেলাম। এবার রুমে গিয়েও আমাকে চা খেতে হবে। আমরা এখন চিল্কা চলে এসেছি সকাল সকাল, 8টা সাড়ে 8টা নাগাদ বেরিয়েছিলাম, এখন 9টা বাজে পৌঁছে গেছি। তো এবার যাব নৌকা করে ডলফিন দেখতে। চলো, আমার এটা ফার্স্ট টাইম। কিন্তু এর আগে বোধ হয় পুরি এসেছিলাম প্রায় 10-11 বছর আগে, তখন এরকম নিচে নেমে এইগুলোতে ডাইরেক্ট উঠতে হতো নৌকায়। এখন এইগুলো নতুন বানিয়ে দিয়েছে, বেশ একটা ব্রিজ মতো। তারপরে আমাদের বোর্ডিং পয়েন্ট, নৌকার আলাদা আলাদা লেন, প্রপার টিকিট ভেরিফিকেশন চলছে আমাদের। জ্যাকেট পরতে হবে।
চিল্কার গেট দিয়ে এবার ঢুকছি বোটিং এর জন্য। বোটিং নয়, বোট করে যাব। এসে লাকিলি আমরা এবারে 20-25টার উপর ডলফিন দেখতে পেয়েছি, কিন্তু এডিট করার সময় দেখলাম ক্যামেরা বন্দি মাত্র 2-3টাকেই করতে পেরেছি, সেইগুলোই পরের ক্লিপে রইল। ওই যে ওই যে ওই যে ওই যে এখানে ভর্তি আছে সামনেটায়। হ্যাঁ আরে ও নিঃশ্বাস নেওয়ার জন্য উঠছে, ও কি সার্কাস দেখাতে আসছে নাকি? বৃষ্টি নামলেও বা কি, তুমি তো স্নান করবে, বৃষ্টি নামলে ছাতা নিয়ে স্নান করবে। কোথায় গেল, পালিয়ে গেল থামাকে দিয়ে আগে। তাহলে থামাকে ব্যাগটা দিয়ে দে, এই যে থামার ব্যাগ, ব্যাগ দে, দাও দাও বলো, দাও বলো, দাও না গো না, তুমি না, চলো চলো চল চল এসি এসি। আজ আমাদের ভীষণ ফেভারিট লাঞ্চ দুজনেরই এগ ফ্রাইড রাইস, চিকেন মাঞ্চুরিয়ান, পনির মাঞ্চুরিয়ান, তো একদম জমে যাবে আজকের খাবার, কালকেই আমরা চলে যাব। পুরি থেকে আজই আমাদের শেষ রজনী, তাই এই সময়টাকে আমাদের মানে উচিত আর কি ভীষণ ভালোভাবে এনজয় করে নেওয়া। লাস্টবারের জন্য তো আমরা এনজয় করছি না, এখন আমরা শপিংয়ে যাচ্ছি, এটাই আমাদের মেন মোটো। তো এখন বেজে গেছে মোটামুটি 5:45, ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুমিয়ে পড়লে ওঠা তো মহা মুশকিলের ব্যাপার। তো যাই হোক, মোটামুটি তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, স্বর্গদ্বারে যাবো একটু টুকটাক শপিং করতে, একটু কারোর জন্য কিছু লাগেই, তারপরে এসে আবার এখানেই বসবো। আমি কোনোদিনই সামনে থেকে স্ট্যান্ডার্ড করা দেখিনি, দেখো এখন দেখতে পেলাম, এটা দারুণ লাগছে। সবাই সব মার্কেটিং করে আমরা এখন ফিরছি, এরপরে আর এখানে আসা হবে না, একবার লাস্ট দেখা দেখে নি। সবার সবকিছু কেনা মোটামুটি হয়ে গেছে, সৈকত আসেনি আজকে কারণ ওর অফিস করছে, এবার লাস্টে ও খেতে আসবে। আজকে পুরীতে লাস্ট রাত বলতে পারো, তো তাই জন্য আমরা সবাই মিলে 16 আনা বাঙালিতে খেতে এসেছি। তো সকালবেলা লাঞ্চটা যে খুব একটা ভালো হয়েছে, এই সকাল মানে খুব একটা ভালো মানে বাঙালি খাবার হয়নি, চাইনিজ খেয়েছি আমরা, তো রাত্রেবেলা ওই জন্য বাঙালি খাবার খাবো বলে একটা ট্রিট চলছে আর কি। তো সেই জন্য আমরা 16 আনা বাঙালিতে এসেছি, আজকেই তো শেষ দিন, মনটা একটু দুঃখ দুঃখ হচ্ছে, তাই জন্য ভালো খাবার দাবার খেয়েই শেষ করতে চাই। তো অনেক কিছুই অর্ডার দিয়েছি, সবাই মোটামুটি একই দিয়েছে, চিকেন আর মাটন আর ডাক বাংলো, চিকেন মাটন ডাক বাংলো আর পোলাও, এটার মধ্যেই আছি, আর কেউ চিংড়ি নিয়েছে আর কেউ ভেটকি নিয়েছে। বাস এই খাওয়া দাওয়া হবে, অল্প স্বল্প হবে, বাস তারপরে কালকে আবার চলে যাব। রাত্রেবেলা ডিনার করে এসে এখন সব থেকে বলো ভালো ডিনার করে এসে, ভালো ডিনার ঠিক আছে, ভালো ডিনার যেটা আমরা দুজনেই খেতে পারি না,
যাই হোক, তো ডিনার করে এসে সব থেকে বাজে কাজ ট্রিপে সেটা হচ্ছে গোছানো আর জিনিসপত্র ভাগাভাগি করা, কালকে কি দিতে হবে। তো ওদের সাথে যেহেতু দেখা হবে না, তাই আমি দিদির মেয়েকে এটা দিচ্ছি এখান থেকে কিনে, আর দাদার ছেলেকে এটা, আর পিসুমনির জন্য এই একটা হাড়ি কিনেছি এটাও দেবো। তো এগুলো দেখিয়ে নিলাম, আর যা শপিং করেছি সেটা পরে দেখাবো বাড়ি গেলে, এখন গুছিয়ে নি চট করে। এবারের মতো লাস্ট টাইমের জন্য আমার সাথে তোমরাও সমুদ্র দেখে নাও, এবার চলে যাওয়ার সময় হয়ে এসেছে, তাই আমিও শেষবারের মতো দেখতে এলাম এবারে। যাওয়ার পথে ফুয়েল নিতে দাঁড়ানো হয়েছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি। আজ আমাদের পুরি ভিলগের ফাইনাল পার্ট এখানেই এন্ড করলাম, আমাদের পুরি ট্যুরটা এখানেই শেষ হচ্ছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো, আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, টিল দেন গুড বাই অ্যান্ড